শাসক দলকে রুখতে শাসক দলের একাংশ বিজেপির সমর্থন নিয়ে খারিজা বেরুবেরি 1 নং গ্রাম পঞ্চায়েতের বোর্ড গঠন করল। জানি কটাক্ষ করতে ছাড়েনি বাম ও কংগ্রেস। খারিজা বেরুবেরি 1 নং গ্রাম পঞ্চায়েতের মোট আসন সংখ্যা 14, তৃণমূল 8, বিজেপি 6টি আসন দখল করে। সেই অনুযায়ী সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বোর্ড গঠন করার কথা ঘাসফুল শিবিরের, কিন্তু প্রধান নির্বাচন নিয়ে দ্বিধাবিভক্ত হয় শাসক শিবিরে। বিজেপির একজন সদস্য শাসক শিবিরকে সমর্থন করেন, অন্যদিকে বিজেপির বাকি 5 জন সদস্য তৃণমূলের 2 জন সদস্য মিলিতভাবে বোর্ড গঠনের দাবি তোলেন। শেষ পর্যন্ত লটারিতে রিঙ্কু মিত্র প্রধান ও মুক্তাবাড়ি উপপ্রধান নির্বাচিত হন। আপনাদের দেখাবো বিস্তারিতভাবে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির পরে, সঙ্গে থাকুন। বিশেষ বিজ্ঞাপন, এবার থেকে শিলিগুড়ি গ্রেটার লায়ন্স আই হাসপাতালের উদ্যোগে কোচুয়া অভিযান সঙ্গে অবস্থিত চক্ষু পরীক্ষা কেন্দ্রে সুলভমূল্যে চক্ষু পরীক্ষা নিরীক্ষা, চশমা সহ বিনামূল্যে সানি অপারেশনেরও ব্যবস্থা রয়েছে। প্রতি সোমবার হতে শনিবার সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত খোলা থাকবে, তাই অতি সত্বর যোগাযোগ করুন 7 8 6 5 0 5 1 2 2 3 এই আপনার অদূর ভবিষ্যৎকে সুনিশ্চিত করতে চান? তাহলে এলআইসি জীবন বীমা করুন। বিশ্বাসযোগ্য, নির্ভরযোগ্য, অভিজ্ঞ এলআইসি এজেন্ট মনিকা সরকারের সাথে 8 9 4 4 8 8 5 7 4 7 এবং 9 3 8 2 3 1 8 1 2 8 এই মোবাইল নম্বরে। হলদিবাড়ি শহরে এই প্রথম সর্বাধুনিক স্বাস্থ্য পরিষেবা নিয়ে এলো মেডিম্যাক্স ডায়াগনস্টিক সেন্টার এবং পলিক্লিনিক ডায়াগনস্টিক সেন্টার, হলদিবাড়ি মানিকগঞ্জ রোড পশ্চিমপাড়া ওয়ার্ড নম্বর 8। এখানে আপনি পাবেন সমস্ত ধরনের পরীক্ষা নিরীক্ষাগুলো সুলভ মূল্যে করাতে, তাই অতি সত্বর যোগাযোগ করুন। মোবাইল নম্বর 9 6 0 9 5 4 4 4 4 5 এবং 8 2 5 0 3 9